হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রিয়াকশন ভিডিওতে। আজকের ভিডিওটি টাইটেলটা হচ্ছে দেখুন মিস্টার বিস্ট এর ভয়ঙ্কর সুরক্ষা ব্যবস্থা। এখানে থাম্বনেইলে আমি দেখলাম মিস্টার বিস্টের সাথে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সিকিউরিটি লেভেল, ওইটার একটা কম্পারিজন দেখানো হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে এই দুই ব্যক্তির অর্থাৎ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউটিউবার মিস্টার বিস্টের সিকিউরিটির ডিফারেন্সটা একটু দেখে আছি, কম্পারিজনটা একটু দেখে আছি, কার সিকিউরিটি লেভেল বেশি হাই। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। আপনি হয়তো জানেন না মিস্টার বিস্ট কত সুরক্ষিত একজন ব্যক্তি। মিস্টার বিস্টের সুরক্ষা ব্যবস্থা কোন প্রধানমন্ত্রীর থেকে কম নয়। তাছাড়া আপনি হয়তো জানেন না লিওনেল মেসিকে কেন শুধুমাত্র একজন মুসলিম বডিগার্ড প্রোটেক্ট করে থাকে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন ভাবে সুরক্ষা দেওয়া হয় যে তার ধারে কাছেও কোনো শত্রু ঘেঁষতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সব এখানে সুরক্ষিত একজন ব্যক্তি, পারসন আছে বিশ্বের পাওয়ারফুল বলেন, এতটাই পপুলার পারসন, ধারে কাছে কোনাদের সুরক্ষা ব্যবস্থাটা দেখাবে এই ভিডিওতে। এই ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হয়ে থাকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার এক, মিস্টার বিস্ট। যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে এতটাই ফেমাস হয়ে যায় যে পৃথিবীর অর্ধেক মানুষ তাকে জানে, তখন তার প্রাণের শত্রু অটোমেটিক্যালি বেড়ে যায়। মিস্টার বিস্ট শুধুমাত্র পৃথিবীর সব বড় এবং ধনী ইউটিউবারই নয়, বরঞ্চ সোশ্যাল মিডিয়ার সব থেকে হাইলি গার্ডেড পার্সন। একবার সৌদি আরবের একজন ব্যক্তি সৌদি আরব থেকে আমেরিকাতে গিয়েছিল মিস্টার বিস্টের সাথে দেখা করতে। এরপর মিস্টার বিস্টের সিকিউরিটি টিম তাকে তার হোটেলে ধরে ফেলেছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি এখানে কেন এসেছো, তখন সে বলেছিল সে মিস্টার বিস্টকে শুধুমাত্র একটি ভিডিওর আইডিয়া দিতে এসেছিল, কিন্তু তারপরও তাকে মিস্টার বিস্টের সাথে দেখা করার জন্য পারমিশন দেওয়া হয়নি। আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিস্টের কাছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়িগুলো রয়েছে। মিস্টার বিস্টের কাছে এমন একটি গাড়ি রয়েছে যেটি 40টি নিউক্লিয়ার ব্লাস্টের রেডিয়েশন সহ্য করতে পারে। কোনো ধরনের বন্দুকের গুলি এই গাড়ির কিছু করতে পারবে না। তাছাড়া কেউ যদি গ্যাস দিয়ে পরিমাণ শক্তিশালী গাড়ি হইলে মধ্যে এত প্রেসার এবং এত সাপ্লাই রয়েছে, এত হামলা সহ্য করতে পারে স্পাইকার। এর মানে হচ্ছে এই গাড়ির থার্মাল ক্যামেরা এবং এআই সিস্টেম বিপদকে সাথে সাথে ধরে ফেলতে পারে। এছাড়া যদি ইভেন এমন গাড়ির তাহলে যদি অন্যান্য দেশের সাথে প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন আসলে ওনারাও এই টাইপের মিস্টার বিস্টের সামনে কখনো একা যায় না, কারণ একবার সে একটি হোটেলে থাকতে গিয়েছিল আর তখন পুরো শহরের মানুষ ওই হোটেলের সামনে ভিড় জমিয়েছিল, যার কারণে মিস্টার বিস্টের বাড়ি সব থেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তবে যাই হোক, সত্যি মিস্টার বিস্ট একজন লেজেন্ড। কারা কারা বিস্টের ফ্যান রয়েছেন কমেন্ট করে জানান। আমি আছি, আমি মিস্টার বিস্টের ফ্যান, সত্যি অসাধারণ ইন্সপিরেশন দেয় সবাইকে। কখনোই একা ছাড়া হয় না, তার সাথে সবসময় 5-10 বডিগার্ড থাকে। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে SSF বাহিনী, তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স সুরক্ষা দিয়ে থাকে। ডক্টর ইউনুস যদি কোনো মিটিং এ যান তাহলে মিটিং এর কয়েকদিন আগে SSF এর সদস্যরা ওই জায়গাতে গিয়ে পৌঁছায় এবং সেই জায়গাটির সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ডক্টর ইউনুসকে সেখানে নিয়ে যায়। তাছাড়া ডক্টর ইউনুস যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি। তার গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S650। ওনার গাড়ির পাওয়ারও কিন্তু কম নয়, সুরক্ষিত গাড়ির মধ্যে এটি অন্যতম। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং কিম জং উন এই গাড়িটি ব্যবহার করে থাকে। গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন বোঝা যাচ্ছে এই গাড়ির সিকিউরিটি লেভেল কতটা হাই। তাহলে পাংচার হওয়ার পরও গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। পৃথিবীর যে কোনো টায়ার পাঞ্চার হওয়ার পরেও ওই গাড়িটা 80 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। হেলিকপ্টার ব্যবহার করে একবার চিন্তা করুন, এর মডেল হচ্ছে MI-6। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে। তাছাড়া ডক্টর ইউনুস এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য Boeing 787 বিমান ব্যবহার করে থাকে। পৃথিবীর সব থেকে সুরক্ষিত বিমানের মধ্যে এটি অন্যতম। তো সব মিলিয়ে ডক্টর ইউনুস বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি।
3 লিওনেল মেসি। বর্তমান পৃথিবীর অন্যতম সুরক্ষিত ব্যক্তি হচ্ছে লিওনেল মেসি। মেসির কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। মেসি হচ্ছে একজন ফুটবল লেজেন্ড। 2023 সালের আগে মেসির সিকিউরিটি সম্পর্কে কেউ জানত না, কিন্তু জুলাই 2023-এ মেসি আমেরিকাতে শিফট হয়ে যায়। তবে 2023 সালের আগেও মেসির সিকিউরিটি অনেক করা ছিল, কিন্তু মেসি আমেরিকাতে আসার পর তার সিকিউরিটি সবার চোখে পড়ে। আসলে মেসিকে 50 জন মিলে গার্ড করে। এই 50 জন হচ্ছে হাইলি ট্রেন্ড প্রফেশনাল গার্ড, দিয়ে থাকে। এই সিকিউরিটিদের মধ্যে হেড হচ্ছে ইয়াসিন চাকুর। মেসির যে কোনো ভিডিওতে আপনি এই গার্ড পরিমাণ সিকিউরিটির লেভেল চিন্তা করেন, কতটা হাই। ইয়াসিন হচ্ছেন একজন আমেরিকান মুসলিম, একটা মাছি ওনার গায়ে পড়তে পারে না। সে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, তাছাড়া একজন মার্শাল আর্ট এক্সপার্ট। এবং মজার ব্যাপারটি হচ্ছে সে একজন এমএমএ ফাইটার। আমেরিকার যেখানে ইনসান সিকিউরিটির প্রয়োজন হয় সেখানে ডাক পড়ে ইয়াসিনের। আপনারা মেসির ভিডিও দেখলে বুঝতে পারবেন এই বডিগার্ড সবকিছুকে সন্দেহের চোখে দেখে এবং মেসির ধারে কাছেও কাউকে ঘেঁষতে দেয় না। এমনকি মেসির কোনো ফ্যামিলি ফ্রেন্ড যদি তার সাথে দেখা করতে আসে তাহলে প্রথমে ইয়াসিন তাদের চেক করে, তারপরে মেসির কাছে যেতে দেয়। বুঝতে পারছেন, চিন্তা করেন মেসির থেকে উনি বেশি পাওয়ারফুল। আগে উনাকে খ্রিস্টিয়ানো উনার প্রটোকল আগে ভাঙতে হবে, তারপরে মেসির কাছে পৌঁছতে হবে। সব থেকে ফেমাস ফুটবলার হচ্ছে রোনালদো, আর রোনালদো কত ফেমাস সেটা আপনারা তার ইউটিউব চ্যানেল খোলার পরে বুঝতে পারছেন। শুধুমাত্র ইনস্টাগ্রামে রোনালদোর 635 এক মাসই হয় না ওনার ইউটিউব চ্যানেল, যেমন ভক্ত রয়েছে ঠিক তেমনি তার শত্রু রয়েছে। 50 মিলিয়ন ক্রস করে ফেলছে। পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার এবং ফেমাস ব্যক্তি, তখন রোনালদোর শত্রু অটোমেটিক্যালি বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং রোনালদোর শত্রুরা তার সবসময় ক্ষতি করতে চাইবে, কিন্তু রোনালদোর কাছে যাওয়া কোনো বাচ্চার খেলা নয়। প্রথমত রোনালদোকে সুরক্ষা দেওয়ার জন্য 40 জন হাইলি ট্রেন্ড গার্ড রয়েছে। এই 40 জন বডিগার্ড সবসময় রোনালদোকে সুরক্ষা দিয়ে থাকে। রোনালদোর সিকিউরিটি টিমের হেড হচ্ছে গনগালো, এবং সে হচ্ছে পর্তুগালের সব থেকে বিপজ্জনক এমএমএ ফাইটার। যখন রোনালদোকে একজন এমএমএ ফাইটার সুরক্ষা দেয় তাহলে রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা কে বা করবে। কিছু বছর আগে রোনালদো একটি প্রাইভেট হোটেলে স্টে করেছিল। একজন অপরিচিত ব্যক্তি রোনালদোর সাথে দেখা করতে তার ফ্লোর পর্যন্ত চলে এসেছিল, কিন্তু রোনালদোর সিকিউরিটি তাকে ধরে ফেলে এবং রোনালদোর কাছে যেতে দেয় না। রোনালদো যদি কোনো ইভেন্টেও যায় তখনও এই সিকিউরিটি টিম 24 ঘন্টা রোনালদোর সাথে থাকে। সব মিলে রোনালদোর কাছে যাওয়া এবং তার ক্ষতি করা কোনো বাচ্চার খেলা নয়। সম্ভব না, সম্ভব না। বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স হচ্ছেন তিনি। তার কত শত্রু থাকতে পারে তা আপনারা ধারণা করতে পারছেন। মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র সৌদি আরবের ক্রাউন প্রিন্স নয়, তিনি হচ্ছেন সৌদি আরবের ডেপুটি প্রাইম মিনিস্টার। বর্তমানে তিনি সৌদি আরবের বিভিন্ন আইন কানুন পাল্টে থাকেন। এছাড়া তিনি সৌদি আরবের মিনিস্টার অফ ডিফেন্স। তার পিতার থেকেও মোহাম্মদ বিন সালমানকে অনেক বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। মোহাম্মদ বিন সালমানের সুরক্ষা ব্যবস্থার পেছনে প্রতিদিন কোটি কোটি টাকা ব্যয় করা হয়। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ির কালেকশন। তার কাছে যে গাড়ি সম্পূর্ণ বুলেট প্রুফ। যে টিমটা ওনাকে সিকিউরিটি দেয় এই টিমটা দেখালে খুশি হতাম। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে কঠোর সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়। তিনি যেখানেই যান সুরক্ষা ব্যবস্থার একটা বড় কাফেলা নিয়ে যান, আর তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি স্পেশাল বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা। তাকে সুরক্ষা দিয়ে থাকে চীনের সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো। এছাড়া তার পার্সোনাল বডিগার্ডরা এক একজন মার্শাল আর্টিস্ট হয়ে থাকে, যার কারণে তারা যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম। চীনের রাষ্ট্রপতির মার্শাল আর্টের জনক হচ্ছে চাইনিজরা। 6 থেকে 8 জন বডিগার্ড থাকে। নাম্বার 7 মার্ক জাকারবার্গ। পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্ক জাকারবার্গ। পৃথিবীর সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন তিনি। তিনি সবাইকে ফেসবুক ব্যবহারে আসক্তি করলেও তিনি নিজে ফেসবুক ব্যবহার করেন না। তিনি হচ্ছেন অত্যন্ত চালাক, নিজের বানানো জিনিস নিজে ইউজ করেন না। অনেকে জানেন না মার্ক জাকারবার্গ হচ্ছে দুনিয়ার তাম মানুষদেরকে ফেসবুকের নেশায় ডুবিয়ে রাখছেন। টাকা ব্যয় করা হয় যে টাকা দিয়ে একটি কোম্পানি খোলা যাবে। আসলে মেটা কোম্পানি তার সিওর সুরক্ষা ব্যবস্থার জন্য প্রতি বছর $27.8 মিলিয়ন খরচ করে থাকে। শুধুমাত্র 2013 সালে মার্ক জাকারবার্গ এবং তার পরিবারের সুরক্ষা ব্যবস্থার পেছনে 25 কোটি টাকা ব্যয় করা হয়েছে, আর দিন দিন এই টাকার পরিমাণ বেড়েই চলেছে। তিনি সচরাচর বাইরে বের হন না, কিন্তু যখনই তিনি বাইরে বের হন তখনই পার্সোনাল বডিগার্ড তাকে ঘিরে থাকে। নাম্বার 8 কিম জং উন। তিনি হচ্ছেন নর্থ কোরিয়ার বাদশাহ। নর্থ কোরিয়ার মানুষ যদি বাথরুমেও যেতে চায় তাহলে কিম জং উনের পারমিশন লাগবে। নর্থ কোরিয়ার সিচুয়েশন কিছুটা এমনই, বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তি ছাড়া নর্থ কোরিয়াতে কিচ্ছু হয় না। 2017 সালে সাউথ কোরিয়া এবং আমেরিকার CIA মিলে কিম জং উনকে হত্যা করার চেষ্টা করেছিল, আর এরপর থেকে তার সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করা হয়। এমনকি কিম জং উনের সুরক্ষার জন্য 90,000 সৈনিক রয়েছে। তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন যে কিম জং উন কোনো দেশে গেলে তার
সাথে তার পার্সোনাল বাথরুমও নিয়ে যান, যাতে করে তার বাথরুমের মাধ্যমে কেউ যেন তার ডিএনএ না নিতে পারে। তাছাড়া তার দেহরক্ষীরা এক একজন সেই লেভেলের সিকিউরিটি কাজ হচ্ছে কিম জং উনের গাড়ি যেখানে যাবে তার পার্সোনাল বাথরুম ইউজ করেন উনি যেখানে যান, দেহরক্ষীদের ঘাট মানে ক্যারি করে নিয়ে যান, বড় হবে না, মানে এরা সবাই চিন্তা করেন। নাম্বার 9 ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার সিক্রেট এজেন্সির একজন টপ এজেন্ট ছিলেন। তাছাড়া তিনি এমন একজন মানুষ যার কোনো শত্রুর অভাব নেই। তবে নিশ্চিতভাবে কেউ জানে না পুতিনের সুরক্ষা ব্যবস্থার জন্য কতজন সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে ধারণা করা হয় পুতিনের নিরাপত্তার জন্য প্রায় 3,000 বডিগার্ড রয়েছে, যাদের কাজ হচ্ছে যে কোনো সময় ভ্লাদিমির পুতিনকে সুরক্ষা দেওয়া। আর পুতিন যে জায়গায় যায় পূর্বে থেকে সেই জায়গাটি পুরোপুরিভাবে স্ক্যান করে রাখা হয়। আর এই 3,000 সৈন্যবাহিনীর কাছে রয়েছে প্রায় 70টি গাড়ি, রয়েছে বিভিন্ন ধরনের ড্রোন এবং একটি সিক্রেট টিম যারা পুতিনের বিরুদ্ধে হামলার খবর আগে থেকে জোগাড় করে রাখে। পুতিনের এই সিকিউরিটিরা কোনো সাধারণ সিকিউরিটি গার্ড নয়, শুধুমাত্র পুতিনের সুরক্ষার জন্য এদের এক একজনকে বিলাসবহুল গাড়ি সহ বিলাসবহুল বাড়িও দেওয়া হয়। আর পুতিন তার সিকিউরিটি গার্ডকে এতটাই বিলাসবহুল জীবনযাপনের ওপর রাখে যে কেউ যদি তাদেরকে ঘুষ দিয়ে পুতিনকে মারার পরিকল্পনা করে কোনো কাজ হবে না, ব্যর্থ হবে। আর এটাই কারণ ভ্লাদিমির পুতিন পৃথিবীর সব থেকে সুরক্ষিত রাষ্ট্রপতিদের একজন। তো যাই হোক, এরা যতই সুরক্ষার মধ্যে থাকুক না কেন, একদিন না একদিন তাদের মৃত্যুবরণ করতেই হবে। তো লিস্টে থাকা ব্যক্তিদের মধ্যে কার সিকিউরিটি সিস্টেম আপনার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার। বেশ কয়েকদিন আগে ইলেকশনে প্রচারণা করার সময় ডোনাল্ড ট্রাম্পের একটা গুলি লাগছিল, ওনাকে হামলা করা হয়েছিল। তো এত সিকিউরিটি প্রোটোকল থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটছে, তো এটা দিয়ে বোঝা যায় যতই হাই লেভেলের সিকিউরিটি হোক না কেন এই ধরনের ঘটনা ঘটবে, কারণ এরকম ফেমাস ব্যক্তিদের শত্রুর অভাব নাই, কোনো না কোনোভাবে হামলার শিকার হয় মাঝে মধ্যে। তো এই যে লিস্ট একটা দেখলাম টপ পপুলার ব্যক্তিদের, সব থেকে বেশি ভালো লেগেছে আমার মেসির সিকিউরিটি, যার সাথে কত পাওয়ারফুল লোক থাকে, আর সাথে রোনাল্ডোর সিকিউরিটি প্রোটোকল আমার ভালো লেগেছে, যে কোনো প্রাইম মিনিস্টারের থাকেও কম নয়, টাকা আছে, সব কিছু ব্যবস্থা করেছে। আর ফেসবুকের ওনার মার্ক জাকারবার্গ, ওনার সিকিউরিটি লেভেল দেখে আমার চোখ কপালে উঠে গেছে, শুধু ওনার পরিবারের সুরক্ষার জন্য কি পরিমাণ টাকা ডালা হয়। তো বন্ধুরা, এরকম ফেমাস ব্যক্তিদের সিকিউরিটি লেভেল তো অবশ্যই হাই হবে, সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সিকিউরিটি লেভেলও দেখলাম, নট ব্যাড, যথেষ্ট উঁচু মানের সিকিউরিটি দেওয়া হয় আমাদের প্রধান উপদেষ্টাকে। তো আমার ফেভারিট পার্সনদের সিকিউরিটির ব্যবস্থাটা আমি জানিয়ে দিলাম আপনাদের, প্লিজ কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনার ফেমাস পার্সনের সিকিউরিটি ব্যবস্থা কেমন। তো ওই লিস্টে কে আপনার সবচেয়ে ফেভারিট ব্যক্তি, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টেক কেয়ার।